দেখছেন কলকাতা টিভি, আমি পৌলমী। শুরু করছি জেলা সারাদিন, আর শুরুতে নজর রাখবো হেডলাইন্সে। একই পরিবারের তিনজনকে খুন, পলাশীপাড় রানীনগরে খুনের কারণ স্পষ্ট নয়, প্রেম ঘটিত কোনো কারণ অনুমান পুলিশের। বহরমপুরে নৃশংস খুনে 10 দিনে পুলিশি হেফাজত, প্রেমিকে আতঙ্কে মেস ছাড়ছেন ছাত্রীরা। দুঃখের বাতাবরণে খুশির ঈদ বকটুয়ে, পূর্বপাড়া জামা মসজিদে নামাজ পড়ান বকটুই হত্যাকাণ্ডের অন্যতম সাক্ষী মিহিলাল শেখ। অক্ষয় তৃতীয়া ভক্তের ভিড় তারাপীঠে, কালী মন্দিরে পুজো দিয়ে হালখাতা ব্যবসায়ীদের ভিড় তমলুকের বর্গভীমা মন্দিরে। গরম থেকে রক্ষায় অক্ষয় তৃতীয়া জগন্নাথ প্রভুর গায়ে চন্দনের লেপ, শ্রীরামপুরের মাহেশে চন্দন যাত্রা উৎসব দিয়ে শুরু রথযাত্রার প্রস্তুতি। শস্যগোড়া বর্ধমানে চাষের ব্যাপক ক্ষতি, কালবৈশাখী ঝড়বৃষ্টিতে পাকা বোরো ধান তছনছ, মাথায় হাত চাষিদের। দক্ষিণ দিনাজপুরে মানচিত্র থেকে হারিয়ে যেতে বসেছে ব্রাহ্মণী নদী, সংস্কারের অভাবে ব্রাহ্মণীকে দেখে চেনা দায় বালুরঘাটে। অল্প সময় বেশি লাভ জাপানি কোয়েল পাখি চাষে, কোয়েল পালন করে রোজগারের দিশা দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে। এখন সময় একটা বিরতির সঙ্গে থাকবে। একই পরিবারের তিনজনকে গলা কেটে খুন, নিহতেরা হলেন দমন রাজোয়ার, তাঁর স্ত্রী সুমিত্রা রাজোয়ার ও তাঁদের মেয়ে মালা রাজোয়ার। সোমবার বেশি রাতে ঘটনাটি ঘটেছে পলাশীপাড়ার রানীনগরে। কি কারণে এই খুন প্রাথমিকভাবে তা স্পষ্ট না হলেও প্রেম ঘটিত কোনো কারণে আক্রোশের বশে তিনজনকে খুন করা হয়েছে বলে পুলিশের অনুমান। পুলিশের স্থানীয় সূত্রে খবর, দমনের জামাই কর্মসূত্রে ভিন রাজ্যে থাকেন, তার অনুপস্থিতিতে মালার সঙ্গে পাড়ের কোনো যুবকের ঘনিষ্ঠতা গড়ে উঠেছিল, কিন্তু সেই সম্পর্কে চিড় ধরায় আক্রোশের বশে ধারালো অস্ত্র দিয়ে গলার নলি কেটে খুন করা হয় বলে পুলিশের অনুমান। সোমবার বেশি রাতে ওই ঘটনা ঘটার সময় আক্রান্তদের চিৎকারে প্রতিবেশীরা বেরিয়ে এলে দুষ্কৃতীরা পালিয়ে যায়। জখমদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত ঘোষণা করা হয়। বহরমপুরে ছাত্রী খুনের ঘটনায় গ্রেপ্তার সুশান্ত চৌধুরীর 10 দিনের পুলিশ হেফাজত। মঙ্গলবার ধৃতকে বহরমপুর আদালতে তোলা হলে বিচারক ওই নির্দেশ দেন। সোমবার রাতে গোড়াবাজারের এক মেস থেকে তৃতীয় বর্ষের ছাত্রী সুতপা চৌধুরীকে ডেকে এনে রাস্তায় কুপিয়ে খুন করে সুশান্ত। স্থানীয় বাসিন্দারা দেখতে পেয়ে বাধা দিতে গেলে অস্ত্র উঁচিয়ে ভয় দেখিয়ে চম্পট দেয় সে। সোমবার রাতেই নাকা চেকিংয়ে নতুন ডাকবাংলো মোড় থেকে সুশান্তকে গ্রেপ্তার করে শামশেরগঞ্জ থানার পুলিশ। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে তার বাড়ি মালদহের ইংরেজ বাজারে। ধৃতের কাছ থেকে একটি নকল আগ্নেয়াস্ত্র, একটি ধারালো অস্ত্র উদ্ধার হয়েছে। খুনের ঘটনায় মঙ্গলবার সকাল থেকেই বহরমপুরে ওই মেসের আবিষ্কারকরা মেস ত্যাগ করেন। মৃত তরুণীর বাবা জানিয়েছেন, প্রণয় ঘটিত কারণেই তার মেয়েকে খুন করা হয়েছে। তাদের মধ্যে একটা লাভ অ্যাফেয়ার ছিল, সেটা আমরা গ্রাম্যভাবে সেটাকে মিউচুয়াল করে নেওয়া হয়, যে বলি তাকে যে তোমরা এখন পড়াশোনা করো, আমার মেয়েও পড়াশোনা করছে, করুক, ঠিক আছে, তোমরা নিজেরা পায়ে দাঁড়াও, তারপরে দেখা যাবে। এটা আমরা কাউন্সিলরকে নিয়ে বসেছিলাম পাড়াতে। দুঃখের বাতাবরণে খুশির ঈদ এলো বকটুয়ে। সকাল সকাল গ্রামের পূর্ব পাড়ার জামা মসজিদে নামাজ পড়তে ভিড় করেন এলাকাবাসী। ঈদ উপলক্ষে মসজিদ এলাকায় খুশির আমেজ, অস্থায়ী দোকান চত্বরে ছোটদের পাশাপাশি বড়দের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। নামাজ পড়ার পর পারস্পরিক আলিঙ্গন এবং শুভেচ্ছা বিনিময়ে দুর্দিনে পরস্পরের পাশে থাকার বার্তা দিলেন বকটুইবাসী। এদিন জামা মসজিদে বকটুইবাসীকে নামাজ পড়ান বকটুই হত্যাকাণ্ডের অন্যতম সাক্ষী মিহিলাল শেখ। রমজানের পর নিয়ম মেনে খুশির ঈদ এলেও 21 মার্চের দুঃস্বপ্ন এখনো ভুলতে পারেনি বকটুইবাসী। ঈদের আনন্দে মেতে 21 মার্চের মানুষ পোড়ার গন্ধই যেন ভোলার চেষ্টা করলেন বকটুইবাসী। যেহেতু আমাদের যে অবস্থা, যে মর্মাহত, আমাদের পুরো ফ্যামিলি চলে গেছে, আমাদের চোখের সামনে আগুনে পুড়ে ভস্ম হয়ে গেছে, সেক্ষেত্রে সবসময় তো ওই অগ্নিদাহ ঘটনাটা সবসময় আমাদেরকে কুড়ে কুড়ে খাচ্ছে। আর কিভাবে এই ঈদের দিন, খুশির দিনে আমরা কিভাবে ঈদ পালন করব, সেটা সারা ভারতবর্ষের মানুষ যাচ্ছে শুনছে, দুঃখে বেদনা ভরা আমরা ঈদ পালন করলাম। ঈদ খুশিটা বলতে গেলে, ঈদ তো আমাদের অবশ্যই খুশির দিন, কিন্তু সে খুশিটা আমাদের তো মানে
আমাদের তো দুঃখেই দিন কাটছে, আমাদের তো কষ্ট, আমরা এক থেকে আজ দশজন ছজন হারা, আমার ভাই স্ত্রী, আমার ভাইয়ের মেয়ে, বাচ্চা মেয়ে এবং সকল আমার পরিবার, আমার ভাবি, আমার মা, আমার বোন, আমরা সকলেই তো ছজন হারা। আমরা যা হোক করি মধ্যে, কষ্টের মধ্যে, দুঃখের মধ্যে ঈদ যেটা সেটা আল্লাহ যেভাবে কাটিয়েছে সেভাবে চালিয়েছি। ভোর থেকে শুরু হয়েছে বৃষ্টি, দফায় দফায় সেই বৃষ্টি উপেক্ষা করে সকাল থেকে ভিড় বীরভূমের তারাপীঠে। কালী মন্দিরে পুজো দিয়ে হালখাতা করলেন ব্যবসায়ীরা, তবে বৃষ্টির জন্যই অন্যান্য বছরের থেকে এবছরের ভিড়টা অনেকটাই কম। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কমেছে ভক্তের ভিড়, যদিও নয় নয় করেও অন্তত হাজারখানেক ভক্তের সমাগম এবারও হয়েছে বলে দাবি মন্দির কর্তৃপক্ষের। বৃষ্টি কমলে অনেকেই সন্ধ্যারতির সময় মন্দিরে ভিড় করবেন বলে আশা করছেন মন্দির কমিটির প্রধান। এলাকার মানুষ হয়তো তারা আসতো বৃষ্টির জন্য, অনেকে আটকে পড়েছে। আমার মনে হয় সন্ধ্যের দিকে হয়তো বৃষ্টি ছেড়ে গেলে সেই ভিড়টা আবার দেখা যাবে। তাই যাই হোক, আজকে ভোরবেলায় মায়ের স্নান করিয়ে তারপর ভক্তের জন্য মায়ের গর্ভগৃহ খুলে দেওয়া হয়। আমাদের একটার সময় মায়ের ভোগ নিবেদন হবে, সাতটার সময় মায়ের সন্ধ্যা আরতি হবে। ঠিক এইভাবে আজকে মায়ের কাছে এই উৎসবের দিনটা পালন করা হবে। বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয় তিথিতে বাংলার ঘরে ঘরে পালিত হয় অক্ষয় তৃতীয়া। কথিত আছে গৃহপ্রবেশ থেকে শুরু করে হলকর্ষণ বা পরিণয়ের মতো শুভ কাজের জন্য আদর্শ এই তৃতীয় তিথি। পয়লা বৈশাখের বদলে অক্ষয় তৃতীয়াতে ব্যবসার হালখাতা করেন অনেক ব্যবসায়ী। তমলুকের বর্গভীমা মন্দিরে চোখে পড়ল সেই ছবি। এদিন সকাল থেকেই নতুন বছরের ব্যবসার নতুন হিসাব নিকাশ লেখার খাতাটি নিয়ে মন্দিরে ভিড় করেছেন এলাকার ব্যবসায়ীরা। নতুন লাল হালখাতায় লাল রঙের ছাপা দিয়ে শুরু হলো নতুন বছরের ব্যবসার হিসেব লেখার তোড়জোড়। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী বৈশাখের প্রখর দাবদাহ থেকে জগন্নাথ দেবকে ঠান্ডা করতে শুরু হয়েছিল চন্দন যাত্রা উৎসব। কথিত আছে বহু বছর আগে রাজা ইন্দ্রপ্রভু শুরু করেছিলেন চন্দন যাত্রা উৎসব। বৈশাখ মাসের তৃতীয়া তিথিতে অক্ষয় তৃতীয়ার দিন সারা দেশের সঙ্গে সঙ্গে শ্রীরামপুরের মাহেশেও হলো চন্দন যাত্রা। গরম থেকে রক্ষা পেতে জগন্নাথ প্রভুর গায়ে দেয়া হলো চন্দনের লেপ। টানা একুশ দিন চলবে উৎসব, মূলত অক্ষয় তৃতীয়ার দিনই চন্দন উৎসব দিয়ে শুরু হয়ে গেল রথযাত্রার প্রস্তুতি। অন্যদিকে অক্ষয় তৃতীয়াতে রথের রশিতে টান দিলেন হুগলির সিমলার জটিলেশ্বর শিবের ভক্তরা। প্রথা অনুযায়ী অক্ষয় তৃতীয়ার দিন রথে চাপেন জটিলেশ্বর শিবের প্রতিনিধি বাণেশ্বর দেব। মহামারীর কালে রথের রশিতে টান বন্ধ ছিল, পরিস্থিতি স্বাভাবিক হতে এবছর ফের ধুমধাম করে হলো জটিলেশ্বরের পুজো। আমাদের চন্দনযাত্রা উৎসব শুরু হয়েছে, আমাদের একুশ দিন ব্যাপী চন্দনযাত্রা উৎসব চলবে, যেখানেই জগন্নাথ মন্দির সেখানেই হবে, এবং বিয়াল্লিশ দিন পরে আমাদের স্নানযাত্রা উৎসব। বলা হয় জগন্নাথের তো মানব রূপ, মানবের রূপের মধ্যেই জগন্নাথ, তাই আমাদেরও যেমন মাথা ধরে, আমাদেরও এই তাপপ্রবাহ যে চলছে আমাদেরও যেমন গরম লাগে, তাই আমরা চন্দন দিয়ে জগন্নাথ দেবকে শীতল করা হয়, মাথায় চন্দন লেপন করা। ফিরছে একটা বিরতির পর, সঙ্গে থাকবে। বিঘের পর বিঘে পাকা ধান ফলেছিল, আর কদিন পরই শস্য ঘরে তোলার অপেক্ষা করছিলেন চাষিরা। সেই পাকা ধান মই দিল বৈশাখী বৃষ্টি। মঙ্গলবার সকাল থেকে মুষলধারে বৃষ্টি নেমেছে রাজ্যের ধানের গোলা বর্ধমানে। বিঘের পর বিঘে ধান জমিতে শুকিয়ে পড়ছে, বৃষ্টির জলে ধানে একবার অঙ্কুর বেরিয়ে গেলেই সর্বনাশ, সেই ধান আর বিক্রি হবে না। বৈশাখী বাদলে কপালে চিন্তার ভাঁজ পূর্ব বর্ধমানে চাষীদের। খুশির ঈদ আর অক্ষয় তৃতীয়ার দিন চাষীদের নেমে এলো শোকের ছায়া বলা যেতেই পারে। বর্ধমান জেলায় সকাল থেকেই শুরু হয়েছে প্রবল বৃষ্টিপাত, আর সেই বৃষ্টিপাতের ফলে যে মাঠে ধান ছিল পাকা ধান, সেই ধান সমস্তটাই নষ্ট হয়ে গেছে বলে জানাচ্ছে কৃষকেরা। যেটা আমরা দেখতে পেলাম সকালবেলায়, বিঘের পর বিঘে পূর্ব বর্ধমান জেলার কয়েক হাজার বিঘের এই পাকা ধান পুরো জলে ভিজে একদম মাঠে শুয়ে পড়েছে। চাষিরা বলছেন এই ধান অঙ্কুর বেরিয়ে যেতে পারে, অর্থাৎ যদি অঙ্কুর বেরিয়ে যায় তাহলে এই ধান কিন্তু বাজারে আর বিক্রি হবে না।
আমাদের যে অবস্থা, এই ম্যাগেজে ভোর থেকে জল জল জলের জন্য ধান সব ভিজে গিয়েছে, আবার আধা ঘন্টা করে জল, এই জলের জন্য ধানের সব অঙ্কুর বেরিয়ে যাবে। অঙ্কুর বেরিয়ে যাওয়ার পর এই ধান তো কোনো মহাজনই নেবে না, এই ধান জোর সামান্য কোনো রকম দাম দেবে। জল জলে ভুঁই ধানে ক্ষতি গেল, সব পুচি গেল, জলে জল পাথর জল দাঁড়িয়ে গেছে। হ্যাঁ, বেশিরভাগ চাষি ধান তুললেও কয়েক হাজার হাজার হেক্টর জমির চাষের ধান কিন্তু এখনো মাটিতে পড়ে রয়েছে। পূর্ব বর্ধমান জেলার রায়না, খণ্ডকোষ, মেমারি, কাটুয়া, কালনা ছবিটা সেই একই রকম। মাঠের মধ্যে পড়ে রয়েছে ধান। চাষিরা বলছেন এই ধান যদি যদি তারা জল শুকিয়ে না ঘরে তুলতে পারেন তাহলে কিন্তু লাভের মুখ দেখবেন না। এখন আমরা ব্যাংকের থেকে লোন নিয়ে এই ধানটা চাষ করেছি কোনো রকমভাবে। সরকার থেকে আমাদের যা একটু একটু সাহায্য করে তা মোটামুটি সরকার কিছু বলার নেই আমাদের। এখন যা আমাদের এই দুর্যোগে যা অবস্থা স্যার, আমরা যা ঋণ করে যা চাষ করেছি আমাদের যে অবস্থায় টাকা পয়সা না আমরা শোধ করতে পারবো না কিছু করতে পারবো স্যার, আপনাদের মাধ্যমে যাতে আমরা আমাদের সরকার থেকে কিছু আমাদের ব্যবস্থা করে। তারা কোথা থেকে টাকা শোধ করবেন? মহাজনের কাছ থেকে ঋণ নিয়ে তারা এই চাষ করে থাকেন, এখন তাকিয়ে রয়েছে সরকারের দিকে যদি কোনো আর্থিক সাহায্য পাওয়া যায়। ধান যাতে নষ্ট না হয় তাই কিন্তু তড়িঘড়ি সকালবেলায় আজকে ঈদের দিনও বেশ কিছু চাষি মাঠে নেমে পড়েছে কোদাল নিয়ে, তারা জল সরাচ্ছেন ধানকে বাঁচাতে। কাটোয়া থেকে ক্যামেরায় অর্পণের সঙ্গে চন্দন সেনগুপ্ত, কলকাতা টিভি। বিজেপির ভরাডুবির মধ্যেও অব্যাহত দল বদল। মঙ্গলবার তৃণমূল ছেড়ে বিজেপি যোগ দিলেন কোচবিহারের দিনহাটার জয়দেব ঘোষ সহ 5 শতাধিক তৃণমূল কর্মী। একসময় দিনহাটার বিধায়ক উদয়ন গুহর ছায়ার সঙ্গে ছিলেন জয়দীপ ঘোষ। তার নেতৃত্বে দিনহাটা থেকে 5 শতাধিক কর্মী তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ায় রীতিমতো চ্যালেঞ্জের মুখে পড়েছে তৃণমূল। গত বিধানসভা উপনির্বাচনে জেলায় বিজেপির সাংগঠনিক শক্তির ভরাডুবি হয়েছিল। পুরো নির্বাচনে ভোট বয়কট করেছিল বিজেপি। সাংগঠনিক শক্তি একেবারে শূন্যতে পৌঁছে যাওয়ার পর ফের এতজন তৃণমূল কর্মীর বিজেপিতে যোগদান দলের সাংগঠনিক ক্ষমতা বাড়াবে বলে মনে করছে রাজনৈতিক মহল। কুচবিহার জেলা তৃণমূলের যে ভয়াবহ পরিস্থিতি আপনারা বিগত কয়েকদিন ধরেই দেখতে পাচ্ছেন, যে তাদের নিজেদের মধ্যে যে পরিমাণ গোষ্ঠী দ্বন্দ্ব সেখানে আমরা দমবন্ধ করা একটা পরিস্থিতির মধ্যে ছিলাম, যে কোন দলের সাথে থাকব, কোন নেতার সাথে থাকব এটা আমরাও ঠিক বুঝে উঠতে পারছিলাম না। কিন্তু শুধু কাউন্সিলর একজন নয়, বিভিন্ন জায়গার তৃণমূল কংগ্রেসের অনেক নেতৃত্বই আমাদের সঙ্গে যোগাযোগ রেখে চলছেন। অল্প দিনের মধ্যে দেখতে পারবেন কে কখন আছে। পার্টি অফিস দখল ঘিরে প্রকাশ্যে তৃণমূলের দুই গোষ্ঠীর কোন্দল দুর্গাপুরে। দলের সূত্রে খবর, সোমবার রাতে বেনাচিতির অগ্রণী গলির পার্টি অফিসে যান দুর্গাপুর পুরসভার তৃণমূলের কাউন্সিলর অসীমা চক্রবর্তী ও তার অনুগামীরা। অভিযোগ, বিট্টু সান্যাল নামে স্থানীয় এক তৃণমূল নেতা দলবল নিয়ে হুমকি দেন, পাশাপাশি কাউন্সিলরের অনুগামীকে মারধরও করা হয় বলে অভিযোগ। ঘটনায় উত্তেজনা ছড়ালে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পাশাপাশি বিট্টুকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়। এরপরে বিট্টুর অনুগামীরা বিক্ষোভে ফেটে পড়েন। মঙ্গলবার দুপুরে কাউন্সিলরের এক অনুগামী পার্টি অফিস বন্ধ করতে গেলে বিট্টুর দলবল ওই কর্মীকে ঘিরে বিক্ষোভ দেখায়। শেষে পার্টি অফিস খোলা রেখেই ওই কর্মী চলে যান। অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় মোতায়েন পুলিশ। তৃণমূলের গোষ্ঠী কন্দলের জেরে উত্তেজনা ছড়ায় হাওড়ার নিশ্চিন্দায়। স্থানীয় সূত্রে খবর, সোমবার গভীর রাতে নিশ্চিন্দার পশ্চিম পাড়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষ বাঁধে। একে অপরের দিকে লাঠি সোঁটা ও ইট নিয়ে হামলা চালায় বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ, নামানো হয় র‍্যাফ। সংঘর্ষ থামাতে গিয়ে একাধিক পুলিশ কর্মী জখম হন।
তখনকার মতো পরিস্থিতি স্বাভাবিক হলেও ফের উত্তেজনা দেখা দেয় নিশ্চিন্দা থানায়। দুপক্ষ অভিযোগ জানাতে গেলে থানার ভিতরেই ধস্তাধস্তি শুরু হয়। পরিস্থিতি সামলে অভিযোগ গ্রহণ করে পুলিশ। মঙ্গলবার সকাল থেকেই এলাকা থমথমে। পুলিশ মোতায়েন থাকলে ওই দিন ফের উত্তেজনা ছড়ায়। অভিযোগ, জখমরা ওষুধ কিনতে গেলে ফের তাঁদের উপর হামলা চালানো হয়। গতকাল রাতে আমি এই দোকানটায় আমি ওষুধ নিতে এসেছিলাম ওষুধ নিয়ে আমি এখানে দাঁড়িয়ে কথা বলছি। কথা বলতে আমার গাড়ি বাইক দাঁড় করানো আমাকে এখানে এসে বলছে যে বাইকটা কার আছে, বাবু বলে একজন এই এ বাড়ির ছেলে। কাদের লোক কী পার্টি করে? ওনারা কালন বলে একজনের সাথে সবসময় থাকে, কালন দাস জানি না, কিন্তু কালন বলে ঘোষপাড়ায় থাকে তারা। এবার তাকে ফোন করে বলছে তৃণমূলই করে। তারপরে আমাকে এখানে বলছে বাইক ভেঙে লাথি মেরে আমাকে ফেলে দিয়েছে বাইক। হ্যাঁ, খুব মেরেছে আমাকে। এখানে চার পাঁচজন ছজন মিলে আমাকে খুব মেরেছে। মারার পরে আমি আমার বন্ধুবান্ধবকে ফোন করে ডেকেছি, তারা এসছে। তারা আসাতে গেছিল, সেখানে যাওয়ার পরে সেখানেও প্রচুর ঝগড়া ঝামেলা হয়েছে। আমি তৃণমূল কংগ্রেসকে, আমার নেতা মমতা ব্যানার্জি। কালকে গতকাল তখন দশটা দশ কুড়ি হবে তখন আমি এখানে দোকানে রয়েছি। আর রাজা যাকে মারধর করেছে কালকে ও এখানে সব এসে বাইকটা দাঁড় করিয়ে দোকানে ঢুকেছে ওষুধ নেওয়ার জন্য। রাজা কার গোষ্ঠীর লোক? ও বিকাশের গোষ্ঠীর লোক। দেখুন, আমি তো কার গোষ্ঠীর লোক এইগুলো তো জানি না, এদের মধ্যে শুনতে পাচ্ছি গোষ্ঠীগত ক্যাচার। আমাকে ধমকি দিচ্ছে, আমার শাটার বন্ধ করে দেবে। জেলার সারাদিন এখন সময় একটা বিরতি, সঙ্গে থাকবেন। মূলত কৃষি প্রধান জেলা দক্ষিণ দিনাজপুর। জেলার উপর দিয়ে বয়ে গেছে আত্রেয়ী, পুনর্ভবা, ব্রাহ্মণীর মতো একাধিক নদী। নদী তীরবর্তী এলাকায় হাজার হাজার মানুষের বাস, নদীর ওপরই নির্ভর করে আছে এলাকার অর্থনীতি। তবে ধীরে ধীরে দক্ষিণ দিনাজপুরের মানচিত্র থেকে হারিয়ে যেতে বসেছে ব্রাহ্মণী নদী। সংস্কারের অভাবে ব্রাহ্মণীকে দেখে বোঝার উপায় নেই, সেটি নদী নাকি নিছকই এক নালা। জরাজীর্ণ অবস্থায় হাঁসফাঁস করছে দক্ষিণ দিনাজপুরের ব্রাহ্মণী নদী। নদী দখল করে ব্রাহ্মণের বুকে গড়ে উঠেছে কংক্রিটের জঙ্গল। নদীতেই ফেলা হচ্ছে শহরের আবর্জনা। ক্রমেই কমছে ব্রাহ্মণের নাব্যতা। চলার পথে আর ছলাৎ ছলাৎ শব্দ হয় না, বরং গতি থেমে যাওয়ার জোগাড় হয়েছে ব্রাহ্মণের। সবচেয়ে বড় সমস্যা যেটা, সেটা হচ্ছে নদীর যে জায়গা, সেই জায়গা দখল হয়ে যাচ্ছে, নদী চুরি হয়ে যাচ্ছে। নদীর গতিপথের অবরোধ করে মানুষ, স্থানীয় বাসিন্দারা বাড়ির প্রাচীর, বাড়ি এগুলো তৈরি করছে। তো আমরা পরিবেশকর্মী হিসেবে শুধু আওয়াজ তুলতে পারি, তো একটা পরিবেশকর্মী হিসেবে আমি চাইছি যে প্রশাসন যদি সদর্থক ভূমিকা যদি না নেয়, প্রশাসন যদি এগিয়ে না আসে, তাহলে আরও অন্যান্য নদীর মতো ব্রাহ্মণী একসময় পশ্চিমবঙ্গের মানচিত্র থেকে হারিয়ে যাবে। একদা এই ব্রাহ্মণী নদী ছিল দক্ষিণ দিনাজপুরের প্রাণ। নদীর টলটলে জলে সারা বছর পাওয়া যেত নানান প্রজাতির মাছ। মাছ ধরে জীবিকা অর্জন করতেন মৎস্যজীবীরা। নদীর জল চাষবাসের সহায়ক ছিল। বর্তমানে স্থানীয়দের ক্রিয়াকলাপে প্রায় হারিয়েই গেছে সেই টলচলে ব্রাহ্মণী। এলাকার বাসিন্দারা, পরিবেশপ্রেমীরা বারবার নদী বাঁচাতে পদযাত্রা, পথসভা, সচেতনতা শিবির করলেও হুঁশ ফেরেনি। ব্রাহ্মণীকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে প্রশাসনকে সদর্থক ভূমিকা নিতে হবে দাবিতে সরব এলাকাবাসী। ড্রেজিং করে ফেরাতে হবে জলপ্রবাহের পুরনো গতি, এমনটাই দাবি তাঁদের। এতদিন প্রশাসনের তরফে ব্রাহ্মণীর সুরক্ষার গাফিলতি যে ছিল, তা প্রশাসনিক কর্তাদের বক্তব্যে স্পষ্ট। এটা আমরা মানে প্রশাসনিকভাবে একবার দেখব। গত বছর এরকম শুনেছি, কিন্তু খুব একটা মানে ওখানে দেখতে পারিনি যে মানে লোকজন, কিন্তু বিশেষ করে এই জিনিসটা মানে মানে এই শুকনো সময়ে হয়। তো আমরা ওদেরকে কাউন্সিলিং করবো যেন এইরকম যেন না হয়, কারণ পরবর্তী যখন বৃষ্টি হয় তখন অসুবিধা, ওদেরই অসুবিধা হবে। এটা আমরা ওদেরকে একবার করে মানে প্রশাসনিকভাবে ওদেরকে বলবো, মানে যারা এরকম করে এনক্রোচ করছে। আমরা ছোটোবেলায় দেখেছিলাম যে ব্রাহ্মণী নদী, সেই নদী যত দিন যাচ্ছে তত কিন্তু এর গভীরতাটা হ্রাস পাচ্ছে, এবং তার সঙ্গে সঙ্গেই যে চর, সেই চরটাও কন্টিনিউ সেখানে চরটা পড়ছে, এবং তার ফলে কিন্তু ধীরে ধীরে যত এগোনো যাচ্ছে তত কিন্তু দেখা যাচ্ছে নদীটা বুজে আসছে। সেই কারণে পরবর্তীকালে এই নদীকে রক্ষা করতে গেলে এটা কিন্তু কেন্দ্রীয় সরকারকে হস্তক্ষেপ করতে হবে।
কেন্দ্র সরকার ছাড়া এটা উপায় নেই। ব্রাহ্মণের ঘাটের কাছে কান পাতলে আজকাল আর নদীর শব্দ শোনা যায় না। গর্ভে ময়লা আবর্জনা নিয়ে কোনো ক্রমে বয়ে চলেছে আস্ত একটা নদী। কবে পুরনো চেনা ছন্দে ফিরবে ব্রাহ্মণী, আশায় দিন গুনছেন দক্ষিণ দিনাজপুরবাসী। দক্ষিণ দিনাজপুর থেকে সুবল বলের রিপোর্ট, কলকাতা টিভি। জেলার সারাদিন এখন সময় একটা বিরতির, সঙ্গে থাকবেন। বুধবার রাজ্যে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজ্যের উত্তর থেকে দক্ষিণ চলবে শাহী সফর। সূচি অনুযায়ী 5 তারিখ সুন্দরবনের বিভিন্ন এলাকা পরিদর্শন করবেন অমিত শাহ। এবারের সফরে শাহের 70% অনুষ্ঠানই বিএসএফের সঙ্গে। 5 তারিখ সুন্দরবন এলাকায় বিএসএফের সঙ্গে মধ্যাহ্নভোজন সেরে সেদিনই শিলিগুড়ি যাওয়ার কথা স্বরাষ্ট্রমন্ত্রীর। শিলিগুড়িতে বিজেপি রোড শো এবং জনসভার পরিকল্পনা রয়েছে। রাতটা শিলিগুড়িতে কাটিয়ে 6 তারিখ সকালে তিনি যাবেন 3 বিঘা পরিদর্শনে। দুপুরে কলকাতা ফিরে 2টি বৈঠক রয়েছে তাঁর। সাংগঠনিক বৈঠকের পর সাংসদ বিধায়কদের সঙ্গে বৈঠক রয়েছে তাঁর। জেলার সারাদিন এখন সময় একটা বিরতির, সঙ্গে থাকবেন। গ্রামবাসীদের সামনে প্রেমিকাকে বিয়ে করার পরে উধাও প্রেমিক। স্বামীর খোঁজে স্বামীর বাড়ির সামনে রাতভর হত্যে নববধূর। পুরুলিয়ার কেন্দা থানার দরদি গ্রামের ঘটনা। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, দরদি গ্রামের বাসিন্দা নীলকমল গোপ কলেজ পড়ুয়া, হাওড়ার একটি কলেজে পড়ে সে। নীলকমলের সঙ্গে গত 2 বছর যাবৎ দরদি গ্রামের এক বিবাহিতা মহিলার ঘনিষ্ঠতা গড়ে ওঠে। দুই পরিবারের মধ্যে আত্মীয়তা থাকায় নীলকমলের বাড়ি এই বিয়েতে সায় দিতে অস্বীকার করে। সোমবার প্রেমিকার ডাকে গ্রামে ফিরে সেখানকার বাসিন্দাদের সামনে বিয়ে করে নীলকমল। বিয়ের পরে নববধূ বধুকে নিয়ে বাড়িতে গেলে আপত্তি জানান তার ঠাকুমা। এরপরে বেপাত্তা হয়ে যায় নীলকমল। দিনভর খুঁজে স্বামীকে না পেয়ে শেষ পর্যন্ত তার বাড়ির সামনে ধর্নায় বসে নববধূ। বধুর বাড়ির লোকজনের অভিযোগ, দুই সাবালক স্বেচ্ছায় বিয়ে করার পরেও নীলকমলের পরিবার তাকে শ্বশুর বাড়িতে ঢুকতে দিচ্ছে না। এই মর্মে থানায় অভিযোগও দায়ের করেছে নববধুর পরিবার। জেলার সারাদিন এখন সময় একটা বিরতি, সঙ্গে থাকবেন। মসজিদের সামনে বাজি ফাটানোর প্রতিবাদ করায় কোপানো হলো এক প্রতিবাদীর পরিবারকে। ধারালো অস্ত্রের আঘাতে মোট 5 জন জখম হয়েছেন। তাদের জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার বেশি রাতের এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় রঘুনাথগঞ্জ থানা এলাকার লালখান্দিয়ায়। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, ঈদ উপলক্ষে সোমবার বেশি রাতে লালখান্দিয়ার মসজিদের সামনে বেশ কিছু যুবক বাজি ফাটাচ্ছিল। জায়দুর শেখ নামে এক প্রৌঢ় তার প্রতিবাদ করায় যুবকদের কয়েকজন তাকে হাঁসুয়া নিয়ে আক্রমণ করে। জায়দুরকে বাঁচাতে এলে তার আত্মীয়দেরও কোপানো হয় বলে অভিযোগ। জেলা সারাদিন আপাতত এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।